विभिन्न जनपदीमें विभिन्न स्थाने धर्म श्रवण करते आसुन विपस्सी बुद्ध धर्म देशना करछेन एई बोले घोषणा करत देवतारा घंटा बजात तखन लोकेरा धर्म श्रवण करते आसत अनेक दूर थेके ঠিক এইভাবে সাত বছর যখন সময় হয়েছে ধর্মদেশনা শুরু হবে সবাই এখন ধর্ম শুনতে আসছে ওই গরিব ব্রাহ্মণ তার স্ত্রীর সাথে আলাপ করছে এখন বুদ্ধ ধর্মদেশনা দিবেন বুদ্ধ দিনে দুইবার দেশনা দিবেন দুইটা ভাগে ভাগ করে দিবেন এক ভাগ হলো যে দিনের বেলা সেটা দিনের অংশে এইরকম বিকাল বেলায় ধর্ম দেশনা দিবেন চারটা পাঁচটার সময় আবার রাত্রি ভাগে রাত আটটা নটা খাবার পরে দেশনা দিবেন সকাল পর্যন্ত এভাবে ধর্ম দেশনা দুই ভাগে তিনি দিবেন স্ত্রীকে তিনি জিজ্ঞাসা করলেন ওই গরিব ব্রাহ্মণটা যে ভগবান তো ধর্ম দেশনা দিবেন তুমি দিনের বেলে শুনতে যাবে তখন কোন স্বামী আমরা মহিলা দিনের বেলায় যেতে পারি রাত্রে তো যেতে পারবো না তুমি রাত্রে যাও আমি দিনের বেলায় যাই সে বললো ঠিক আছে তাহলে ব্যাপারটা হলো এই একসাথে দুজনে যেতে পারছে না কারণ বাইরে যেতে একটা কাপড় লাগে তো তাদের একটা চাদরের মতো ছিল যেটা গায়ে দিতে পারে সেটা একটা মাত্র দুজনে তাই একজন গাই দিলে আরেকজন গাই দিতে পারে না তাই একজন গেলে আরেকজন দিতে পারে না এখন স্বামী বললো তুমি দিনের বেলায় যাও স্ত্রী দিনের বেলায় সেই চাদরটা গাই দিয়ে ধর্ম শুনতে গেল তারপরে যখন ধর্ম দেশনা শেষ করে আসলো এবার রাত্রে স্বামী যাবে রাত্রে স্বামী ভালো মতো শরীর স্নান টান করে পরিষ্কার হয়ে ধর্ম শুনতে গেল ভগবান তখন ওই খেমা নামক মেঘদা বনে বিহারে ধর্ম দেশনা দিবেন উনি পৌঁছলেন তখন অনেক মানুষ পৌঁছে গেছে তিনিও এক প্রান্তে জায়গা পেলেন ভগবান বিপাশ্রী বুদ্ধ ধর্ম দেশনা দিচ্ছেন মহাসমুদ্রে যেভাবে বলবান ব্যক্তি স্বর্গ থেকে নেমে এসে সমুদ্রকে পানি দিতে থাকে যেমন করে শক্তিমান পুরুষ বড় একটা পাত্রে যে কোনো খাদ্যদ্রব্যকে বড় চামচ দিয়ে নাড়তে থাকে ঠিক তেমনি যেন ভগবান বিপাশ্রী বুদ্ধ তার ধর্মকে বিভিন্ন উপমা দিয়ে বিভিন্ন রসে রঞ্জিত করে সকলকে শোনাচ্ছেন তার দেশনায় সবাই দুমিত হচ্ছে আসলে ভগবান বুদ্ধ তাদের এমন জ্ঞান কোন মানুষ যেন না বুঝে থাকতে না পারে সবাই যেন বুঝতে পারে সেরকম দেশনা তারা দিতে পারেন কারণ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দেবতার অন্তরের কথা তারা জানেন কে শুনছে কে শুনছে না কে বুঝছে কে বুঝছে না ভগবান জানে তাই সেভাবেই না বুঝলে যেন বুঝতে পারে সেভাবেই দেশনা দিতে পারেন ভগবানের সেরকম দিব্য জ্ঞান আছে তাই ভগবানের ধর্ম শুনতে শুনতে রাত্রি প্রথম জাম যখন শুরু হলো রাত্রি প্রথম জাম হলো আপনার ছটা থেকে দশটা এটা রাত্রি প্রথম জাম হলো এই প্রথম জামে ওই ব্রাহ্মণ ধর্ম জ্ঞান ধর্ম শুনতে শুনতে তার অন্তরে অনেক আনন্দ জাগ্রত হলো ব্রাহ্মণকে সবাই ডাকে ওই স্বামী স্ত্রী দুজন মিলে একটা মাত্র কাপড় থাকাতে একা সাথাকা ব্রাহ্মণ এখন থাকে মানে এক কাপড়ের ব্রাহ্মণ এক কাপড় ব্রাহ্মণ আর কি দুই কাপড় নেই একা সাথাকা ব্রাহ্মণ সে ওই চাদরটা গায়ে দিয়ে শুনছে শুনতে শুনতে তার আনন্দ লাগছে আনন্দ লাগতে লাগতে শরীরে প্রীতি পাঁচ রকমের প্রীতিতে তার অন্তর ভরে যাচ্ছে
প্রীতি যখন উৎপন্ন হয় তখন ভালো চেতনা দানো চেতনা ইত্যাদি জাগ্রত হয় তখন সে চিৎটা চাদরটা আস্তে করে খুলে বাস করলো কেন বাস করলো ভগবানকে দান করলো কিছুক্ষণ পরে মাচ্ছরিয়া নামক কৃপণতা তার অন্তরে প্রবেশ করে বলল এই তুমি কি করছো তোমার আর তোমার স্ত্রী দুজনের মধ্যে এই একটা মাত্র কাপড় তুমি এখন দান দিলে তোমার স্ত্রী আর কোনোদিন কোথাও যেতে পারবে না আসলে সত্য স্ত্রী ব্রাহ্মণী মহিলাদের যদি কোনো কর্ম থাকে মহিলাদের কোনো মিটিং টিটিং সভা থাকলে ওই কাপড় দিয়ে যায় আবার স্বামীর যখন ব্রাহ্মণদের কোনো মিটিং সভা থাকে ওই স্বামী ওই কাপড় দিয়ে যায় এখন ওটা যদি না থাকে কেউ যেতে পারবে না এখন তো ভয় পেয়ে গেল তা তো ঠিক জীবনে ইহাই নিয়ম সূর্য উঠে একবার দিন হয় আবার সূর্য ডুবে যায় রাত হয় দিন আসে রাত আসে তদ্রূপভাবে আমাদের অন্তরে দানা চেতনা আসে কৃপণ চিত্ত জাগ্রত হবে না দিতে পরে তারপর সাত না হতে বলে আবার ধর্ম শুনতে লাগলো শুনতে শুনতে রাত্রির দ্বিতীয় জাম হলো মানে রাত 10টা থেকে 2টা এই 2টার দিকে আবার তার মনে প্রীতি উৎপন্ন হলো পঞ্চ প্রীতিতে তার অন্তর ভরে গেল এখন আবার চাদরটা খুললো আমি আবার দিব আবার পরক্ষণে হাজার রকমের চিন্তা প্রশ্ন তার মনের ভিতর উৎপন্ন হলো তুমি দিবা কেন আবার মাছারিয়া চিত্ত জয় হয়ে গেল মাছারি চিত্ত দানে চিত্তকে হ্যাঁ পরাজিত করে আবার চাদরটা গায়ে তুলে আবার শুনতে লাগলো এভাবে শুনতে শুনতে আবার এবার শেষ রাত্রি শেষ জল দুটা থেকে ছয়টা চারটা সাড়ে চারটা বাজতে কিন্তু আলো দেখা দেয় ওই সময় তার আবার আনন্দ প্রীতি উৎপন্ন হলো এইবার কিন্তু সে একদম তাতে দাঁত চেপে নিজের মনকে সে বলল এই মাচ্ছরিয়া চিত্ত কৃপণ চিত্ত তুমি আমার কাছে আর আসতে পারবে না তোমাকে আমি আসতে দিব না তোমার কারণে দুই দুইবার আমি দেব দেব বলি দিতে পারি নাই যেভাবেই হোক দেব মরতে হলেও মরুক বাঁচতে হলেও বাঁচুক জন্ম জন্মান্তর দান দিন নাই বলে একটি কাপড় নিয়ে এই সারা জন্ম দুঃখ পাচ্ছি আজকে যদি না দিই এই সুযোগ বঞ্চিত হলে মানুষ মনুষ্য জন্ম পাবো না আগামীতে তাই এইবার আমি দান দেবই এই বলে মাছারিয়া চিত্তকে পরাজিত করে দান চিত্ত জয়ী হলো সে উঠে চিবর চাদর কিন্তু ভিক্ষুদেরকে দিলে ভিক্ষুদের কাছে ওটাকে চিবর পড়ে যে কোনো জিনিস তাই ওটা চিবর হিসাবে ওই পাশে বুদ্ধে পদমূলে গিয়া পদতলে গিয়ে দান করলো দান করে বন্দনা করে এই বগলে হাত দিয়া বগল বাঁচাইলো তিনবার আমার মতো কি আছে হ্যাঁ আমার মতো কি আছে আমি জয়ী আমি জয়ী পিছন দিকে পর্দার আড়ালে ধর্ম শুনতে ছিলেন বন্ধুমতী রাজ্যের রাজা কিসের শব্দ এটা আমি জয়ী আমি জয়ী এক রাজ্যে এক রাজা সেই জয়ী আর কেউ জয়ী হতে পারে না রাজাদের মন এই মন্ত্রী দেখো তো কে জয়ী জয়ী করছে দেখো গিয়ে দেখলো যে ব্রাহ্মণ ব্রাহ্মণ আপনি কেন জয়ী জয়ী বলছেন ব্রাহ্মণ বললেন এই যুবক এই মন্ত্রী রাজাগণ অশ্বের পৃষ্ঠে চড়ে হস্তির পিঠে চড়ে বিবিধ অস্ত্র ধারণ করে সত্যের সাথে যুদ্ধ করে সত্যকে পরাজিত করে ইহা আশ্চর্য হওয়ার কিছু নয় কিন্তু মাছরিয়া নামক যে ভয়ঙ্কর জন্তু ভয়ঙ্কর ষাঁড়ের মতো মানুষকে শিং দিয়ে মেরে ফেলার জন্য দৌড় দিয়ে আসে তাকে যে ব্যক্তি দমন করতে পারে ঠিক তদ্রূপ আমার অন্তরে মাছরিয়া নামক ভয়ঙ্কর প্রাণীকে আমি দমন করে ফেলেছি
ইহা কিন্তু সহজ ব্যাপার নয়। তাই আমি জয়ী জয়ী হয়েছি, আমি জয়ী বলেছি, তাই নাকি? উনি রাজার কাছে গিয়ে বললেন, মহারাজ ওখানে একটা বুড়া ব্রাহ্মণ উনি জয়ী জয়ী বলে চিৎকার দিয়েছেন, কোন জয়ী নয়, উনি বুদ্ধির গুণ বুঝতে পেরে, ধর্মের সঙ্গের গুণ বুঝতে পেরে, তার যে একটা মাত্র জীবন ছিল, চাতর ছিল, সেটা বুদ্ধকে দান করে দিয়েছেন, তাই তিনি তার কৃপণতাকে জয় করেছেন, কৃপণতাকে জয় করে তিনি আনন্দ চিত্তে আমি জয়ী বলেছেন। রাজা চিন্তা করলেন, এই গরিব ব্রাহ্মণ গরিব হতে পারে কিন্তু জ্ঞানী, ভগবান বুদ্ধকে কিভাবে পূজা করতে হয়, ত্রিরত্নকে কিভাবে পূজা করতে হয় উনি যথার্থ অবগত, তিনি সঠিক জানেন, আমি রাজা হয়ে তো জানি না। তাই গরিব ব্রাহ্মণকে পূজা করো, যাও এক জোড়া কাপড় দান করো তাকে আমার পক্ষে। রাজা রাজপ্রাসাদ থেকে নতুন এক জোড়া কাপড় চলে আসলো, অনেক দামি, জীবন কোনোদিন দেখে না, এক জোড়া দিয়ে গেল। গরিব ব্রাহ্মণ কাপড়টা দেখে ভাবলো, আমি তো রাত সন্ধ্যার হওয়ার পর শেষ আটটা নটা দশটা থেকে আমি ধর্ম শ্রবণ করছিলাম, এখন ভোর হয়ে যাচ্ছে, এতক্ষণ ধরে আমি ধর্ম শুনছি, রাজা তো আমাকে কিছুই দেননি, এই কাপড় দেওয়া শুরু, কাপড় দেওয়া দূরের কথা, এক টুকরো বাঁশের কঞ্চিও আমাকে দেয় নাই, এখন আমাকে দিয়েছে কেন? ভগবানের গুণ উনি উপলব্ধি করেছেন, এই জন্যই তিনি আমাকে এটা দিয়েছেন, ভগবানের গুণ উপলব্ধি না করলে এই কাপড় আমাকে দিত না, তাই এই কাপড় আমার প্রাপ্য নয়, এই কাপড় ভগবানের গুণের কারণে প্রদত্ত, তাই ভগবানের প্রাপ্য। এই বলে আবার একাশা টাকা ব্রাহ্মণ সেই একজোড়া কাপড়টা হাতে নিয়ে ভগবানের পদমূলে দান করে দিলেন। রাজা জিজ্ঞেস করলেন, ব্রাহ্মণ কি করছে? মন্ত্রী বলল, মহারাজ বুদ্ধকে দান করে দিয়েছে, তাহলে দুই জোড়া দাও, দুই জোড়াও সেভাবে ব্রাহ্মণ বুদ্ধের পদমূলে দিয়ে দান দিলেন, চার জোড়া দাও তাও দিয়ে দিলেন, আট জোড়া দাও তাও দিয়ে দিলেন, ষোলো জোড়া দান করো তাও দিয়ে দিলেন, বত্রিশ জোড়া কাপড় দান করো। বত্রিশ জোড়া কাপড় যখন ব্রাহ্মণের কাছে চলে আসলো, ব্রাহ্মণ ভাবতে লাগলো, আমাকে দিলে আমি ভগবান দিয়ে দিই, যতবার দিয়েছে ততবার ভগবানকে দিয়েছে, তাই আমার ভগবানকে দেওয়াটা যেন বেশি চাওয়ার মতো হচ্ছে, আমি দিলে আবার দে, আমি দিলে আবার দে, তাহলে আমি যেন বেশি পাওয়ার জন্য দিচ্ছি, না এটা ভুল হয়ে গেছে আমার, এবার আমি আমার স্ত্রীর জন্য এক জোড়া, আমার জন্য এক জোড়া কাপড় রেখে ৩০ জোড়া কাপড় বুদ্ধকে দান করে দেব। এই স্থির করে ৩০ জোড়া কাপড় বুদ্ধকে দান করে দিলেন। রাজা জিজ্ঞেস করলেন, কি করছে? ৩০ জোড়া কাপড় বুদ্ধকে দান করেছে। রাজাও আনন্দিত হলেন। সেই দিন থেকে একাশা টাকা ব্রাহ্মণ সবার কাছে যেমন পরিচিত হয়ে গেল, রাজার কাছে যেমন পরিচিত হয়ে গেল, বুদ্ধের সাথেও পরিচয় হয়ে গেল, তাই না? বুদ্ধের সাথে ঘনিষ্ঠ হয়ে গেল, কারণ বুদ্ধের কাছে বারবার বারবার এসে দান করছে, যে সে একটা চেহারা বারবার সবাই দেখছে, এখন সে খুব পরিচিত মানুষ, সবাই চেনে। একদিন রাজা সকাল সকাল বুদ্ধের কাছে আসছিলেন, তখন বিপাশী বুদ্ধে নিচে বসে ওই একাশা টাকা ব্রাহ্মণ ধর্ম শুনতেছিলেন। এটা দেখে রাজা চিন্তা করলেন, একাশা টাকা ব্রাহ্মণ বড় ধার্মিক মানুষ, তাই এই ধার্মিক মানুষকে আমি আরো সম্মান করতে চাই। রাজাও কিন্তু ভালো মানুষ, বুঝছেন, জ্ঞানী গুণীকে সম্মান করতে জানা কিন্তু বড় পুণ্যময় বুদ্ধ ধর্মে, সেজন্য তো বলে পূজা আচার পূজা নিয়ে নাই, তাই না? এটা মাঙ্গল উত্তম। আমরা তো আজকাল নিজের বড়জনকেও মানি না, নিজের জেঠা জেঠিমা কাকা কাকিমা মামা মামি দাদা দাদি দাদু
আকাশের দ্বারা মানে কি না জানি না আজকাল দেখি তো মানি না মানলে এখানে দাদা থাকেন এখানে মামা থাকেন জেনেও ওই পাশ দিয়ে বাড়ির পাশ দিয়ে রাত্রে চিৎকার করে যায় না করোনা পালাতে চিৎকার আমার ওই কি হবে পুকুর আছে না পুকুর পারে প্রত্যেক দিন একদম শিয়াল ডাকে সেই তো বিশ্রী সারা রাত পরিচয় করে ওদিকে উজনি পাড়া কেউ এদিকে রাজবাড়ি এদিকে আমার কেউ পুকুর তো একদম পরিষ্কার শোনা যায় সারা রাত শোনা যায় প্রত্যেক দিন বিশ্বাস করবে না কেন করে তারা তাদের সে জ্ঞানটা এখন নাই যে গুরুজন ঘুমাইতে পারবে না গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা এখন নাই এগুলা আমাদের এই মা বাবাদের ছেলে মেয়েদের শিখাতে হবে আমরা আগে ইউনিভার্সিটি যখন পড়তাম কলেজে যখন পড়তাম ঢাকা যাওয়ার আগে শুধু মা বাবা না আমাদের কাকা কাকি যারা বড়জন তাদের কাছে গিয়া প্রণাম করি তারা আশীর্বাদ দেন তারা অনেক সময় ধরো 50 টাকা 100 টাকা এটা তো খরচ করো এভাবে আশীর্বাদ দেন এখন করিনি আপনাদের ছেলে মেয়েরা কলেজে যাওয়ার আগে ঢাকা যাওয়ার আগে চিরং যাওয়ার আগে মা বাবাকে প্রণাম করিনি মা বাবাকে পর্যন্ত এখন প্রণাম করতে ভুলে গেছেন ছেলে মেয়েরা শিখাতে হবে এই জন্য বন্ধুমতী রাজাকে প্রশংসা করতেই হয় উনি রাজা হয়ে সামান্য গরিব মানুষকে তিনি শ্রদ্ধা করতে জানেন কেন তিনি ধার্মিক এই জিনিসটা চিনি তাই কি করলেন শব্দ করার জন্য রাজার কাঁধের উপর ছিল লক্ষ মুদ্রা মূল্যের একটা দামি চাদর সোনা বসানো চিক 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 করে মণিমুক্ত বসানো ঝলমল করে উনি এটা খুলে একা সাথে ব্রাহ্মণ আপনাকে আমি এই কাপড় দিয়ে পূজা করছি আপনি এটা দয়া করে গ্রহণ করুন আগামীতে বুদ্ধের কাছে আসলে ধর্ম শুনতে আসলে এই আমার চাদরটা গায়ে দিয়ে আসো একাশাটাকে পূজা করেছেন বদ্রমতী রাজা একাশাটা গায়ে এটাকে কাঁধে নিল একাশাটা রাজা চলে যাওয়ার পরে ভাবল আহা গরিব মানুষ আমি এগুলো কোনোদিন গায়ে ধরলেন এই পচনশীল শরীর বুড়া হয়ে গেছে গাল ভেঙে গেছে আমার এই শরীরে এই লক্ষ মুদ্রা মূল্যের চিপ এই শাল এই চাদরের কোনো শোভা নেই এটা রাজাদের গায়ে হয়তো শোভা পায় সুতরাং এই পঞ্চস্কন্ধের এই পচে যাওয়া দুর্গন্ধময় অশুচি এই শরীরে এটা আমার গায়ে দিয়ে লাভ কি হবে আমি তুমি ভাববো এটা আমরা কিন্তু ভাববো না আমরা তো বেশি খুশি হইতাম আমি কি ভাবতাম এটা বিক্রি করে দিলে তো টাকা পাবো তাই বিক্রি করে টাকা পাবো বলে বিক্রি করতাম না ওই যে শোনা যায় এখন রোহিঙ্গারা অনেক দাম পাচ্ছে বলে বিক্রি করে দিচ্ছে তাই না শোনা যায় তো খবরে বলে হ্যাঁ যেগুলো পাচ্ছে ওগুলো পয়সা পাওয়ার জন্য বিক্রি করছে 1000 টাকা ব্রাহ্মণ এটা আমার কাছে দেব না বললেও বিক্রি করে নাই কি করেছে জানেন ভগবানকে দান করলেন কি করতে ভগবান যেখানে বসছেন তার উপরে এইরকম চাঁদোয়া দেওয়ার জন্য এই ঠিক এরকম চাঁদোয়া দেওয়ার জন্য দান করলেন ওটা ভগবানের মাথার উপরে চাঁদোয়া হয়ে গেল আরেকদিন রাজা যখন বুদ্ধের দর্শনে আসলেন তখন রাজার নিচে যখন বসছেন বুদ্ধের শরীর থেকে যে জ্যোতি বের হয় ওই জ্যোতিটা ওই যে চান্দোয়াতে মণিমুক্ত পাথর বসানো ছিল সোনার সুতা দিয়ে সেলাই করা রং লাগলে ঝিকঝিক ঝিকঝিক হয় এতে একটু ঝিকঝিক হয় না রং লাগলে এগুলো তো সোনা আসল নয় কাগজ ওটা তো আসল সোনা সুতা আসল সোনা আসল মণিমুক্ত পাথর ঝিকঝিক ঝিকঝিক রাজা উপরে তাকাই দেখলো চিনে ফেলছেন এটা তো আমি ওই 1000 টাকা বুড়া ব্রাহ্মণকে দান করেছিলাম এটা আবার এখানে কেমনে চলে আসলো
তখন রাজা বুদ্ধকে প্রণাম করে নিবেদন করলেন ভগবান এই চাদরটা মনোহর আমি চিনতে পারছি এটা আমার আমার চাদর হ্যাঁ রাজা তাইও এটা আপনার আপনি একশ টাকা ব্রাহ্মণকে পূজা করেছেন একশ টাকা ব্রাহ্মণ ওই চাদরটা আমাকে পূজা করেছেন একশ টাকা ব্রাহ্মণ এইভাবে সে যা পায় বুদ্ধকে দান করে দেয় সে যা পায় নিজে খায় না সব তিরুগ্নের জন্য দিয়ে দেয় আমরা যদি এরকম গরিব হলেও যদি তিরুগ্নকে মাথায় রাখতাম সবসময় তাহলে তিরুগ্ন যেমন উজ্জ্বল হতো আপনিও উজ্জ্বল হবেন কিভাবে রং বের হবে না পারমি আপনাদের পারবে আপনাদের পারমি পূর্ণ হবে আপনার যে পারমির উজ্জ্বলতা এটা হয়তো লোকে দেখবে না দেবতা ব্রহ্মারা জানবে জন্ম জন্মান্তর সুখ পাবেন এইভাবে একশ টাকা ব্রাহ্মণ ওই জন্মে সারা জীবন পূর্ণ করে মারা গেলে স্বর্গে উৎপন্ন হন এই একশ টাকা ব্রাহ্মণ স্বর্গে গিয়া একানব্বই কল্পকাল স্বর্গে স্বর্গ সুখ ভোগ করার পরে আমাদের এই ভদ্র গল্পে তিনি এসে জন্ম নিলেন কোন সময় অনাগমন বুদ্ধ কাশ্যপ বুদ্ধের দুই বুদ্ধের বুদ্ধান্তর কাল ওই সময় বুদ্ধান্তর কাল মানে তখন বুদ্ধের শাসন নেই ওই সময় পাঁচকে বুদ্ধ উৎপন্ন হয় কথাটা বুঝবেন মনে রাখবেন পাঁচকে বুদ্ধগণ বুদ্ধ বুদ্ধান্তর কালে উৎপন্ন হয় অর্থাৎ বুদ্ধান্তর কালকে আর একটা বলে কি শূন্য কল্প বলে শূন্য কল্প উৎপন্ন হয় ওই সময় তিনি পৃথিবীতে জন্ম নিলেন বারাণসীতে বড় একটা শ্রেষ্ঠী ধনী বংশে জন্ম নিলেন ওই যে একাশ টাকা দান করেছিল সেই পুণ্যের ফল এবার তিনি খুব ধনী মানুষ হলেন একদিন তিনি ওই বিকাল বেলা হাঁটে না বুড়া মানুষরা ওয়াকিং করে জগিং করে উনিও সেরকম বিকাল বেলা হাঁটবার জন্য বের হলেন ওই সময় বিকাল বেলা যখন হাঁটতে বের হলেন হাঁটতে হাঁটতে দূরে একটু জঙ্গল ছিল ওই জঙ্গলের দিকে তিনি হাঁটলেন ওইখানে এক পাঁচেক বুদ্ধ বাস করতেন পাঁচেক বুদ্ধ ওই সময় চিবর সেলাই করতেছিলেন বুঝছেন যাদের রেডিমেড কোনো তান পায় না আজকাল তো রেডিমেড আমরা চিবর টিবর পাই তখনকার দিনে রেডিমেড চিবর টিবর যদি পাই না এভাবে নিজের হাত দিয়া চিবর সেলাই করতে হয় তাই উনি নিজের হাতে চিবর সেলাই করতেছিলেন তো ওনার চিবরে যে পার আছে না পার এই যে শেষ মাথা এই চিবরের পার এই জীবনের পর তিনি বাস করে শেষ সিলে করছেন কিন্তু ওই তায়ককে আসতে দেখে তিনি ওই জীবনটা বাস করে রেখে দিলেন ওই তায়ক সৃষ্টি পাঁচকে বুদ্ধকে বন্দনা করে বললেন ভগবান আপনি জীবনটা বাস করে রেখে দিয়েছেন কেন তখন ভগবান পাঁচকে বুদ্ধ বললেন তায়ক কাপড় নেই তা সিলাই করতে পারছি না তাই ভাস করে রেখে দিচ্ছি দায়ক মনে করেছিল যে আমি আসছি তাই বলে রেখে দিচ্ছি তাহলে সেটা নয় এটা বুঝে দায়ক বললেন ভগবান আপনার জীবনের যে কাপড় প্রয়োজন আমি তা করব এই বলে তিনি তার কাঁধে মূল্যবান জীবন খুললেন
এবং পাঁচটা পুত্রকে দান দিয়ে বললেন ভগবান এই কাপড় দিয়ে আপনার জীবন যা দরকার আপনি তৈরি করুন এবং প্রার্থনা করলেন ভগবান এই দানের ফলে যেন কোন জন্মে কোন অভাব না হয় আপনারা এরকম প্রার্থনা করেছেন প্রার্থনা করতে জানতে হয় কোন জন্মে যেন আমার আর কোন অভাব না হয় এই প্রার্থনা করতে এই গায়ে চাদর দেওয়ার ইচ্ছা কেন হয় ওই আগের জন্মেও দিয়েছে তো এই জন্য তারা আগের জন্মে যা করে এই জন্মেও তা করতে চায় এটা নিয়ম যারা আগের জন্মে পুণ্যবান এই জন্ম তারা পুণ্যবান হয় এটা স্বাভাবিক তাই অনেকে দেখবেন ছোটকাল থেকে মা বাবা না শিখালেও সে দান কর্ম শীল কর্ম ভাবনা কর্ম করতে চায় এমন ছেলে পেলে আছে বুঝতে হবে তাহলে পূর্বে তারা পূর্ণ করেছে ঠিক এই ব্রাহ্মণতায় দেখা মাত্রই দান দেওয়ার চিত্ত দান দিয়ে দিয়েছে একদিন কি হলো বাড়িতে ওই শ্রেষ্ঠীর স্ত্রী আর শ্রেষ্ঠীর বোন কথাটা বুঝছেন ঝগড়া করছিল শ্রেষ্ঠীর স্ত্রী আর শ্রেষ্ঠীর বোন আমরা বলবো মানবাজ এত মিলামা ঝগড়া করতেছিল এমন ঝগড়া হয়ে হচ্ছিল ঠিক এই সময় আরেক পাঁচজন বুদ্ধ দীক্ষা নিয়ে আসলেন ছয় দীক্ষা করতে আসলেন এটা দেখে সৃষ্টির বোন পাঁচের বুদ্ধের সাবেকটা নিয়ে সুন্দর করে ধুয়ে ছয় দান করে গজায় দিলেন এবং প্রার্থনা কি করলেন জানেন প্রার্থনা করলেন যে তার রমা তার জামাই তার ভাইয়ের বউ আর কি রমা আমাদের পাশে ওকে ওর দিকে তাকাইয়া ওইরকম দুষ্ট মেয়ের সাথে যেন জন্ম জন্মান্তর একশো যোজন ধরে থাকতে পারি যেন দেখা না হয় এত ঘৃণা আর কি ওর সাথে যেন দেখা না হয় একশো যোজন মানে এক হাজার মাইল ওর সাথে যেন এক হাজার মাইল দূরে থাকতে হয় এরকম কথা আর কি এই পুণ্যের ফলে যেন আমার দেখা না হয় তার সাথে এটা তো রমা শুনছে তো তুমি এত ঘৃণা করো আমাকে হ্যাঁ দেখি তোমার ছয় পাঁচ খাইতে পারবে না বাদে সাবেকটা আমাকে দেন সৃষ্টির স্ত্রী সাবেকটা নিয়ে কি করলো তোমার ছয় খাইতে দিব না বলে সব ফেলি দিল ফেলি দিয়ে কি করলো একদম কাদা ময়লা আবর্জনা সবাইকে ভরাইয়া নেন বাদে নেন ভালো কাজ করলো না ভুল কাজ করলো হ্যাঁ আসলে ভুল কাজ করেছে তো পাঁচের বুদ্ধ ওনাদের তো না খাইও থাকতে পারেন কাদা দিয়েছে ময়লা দিয়েছে তাও তিনি নিলেন আমরা হলে খালি গালাজ করতাম না অমুক মাইয়া অমুক তমুক পাঁচের বুদ্ধ ভগবান গালি গালাজ কোনোদিন করেন না কোন সাধু ব্যক্তি অরহত ব্যক্তি মুখ দিয়া কালিগালাজ বের হয় না তাই কিছুই বলেন না তিনি কিন্তু সৃষ্টির বোন তার রমাকে বলল তুমি এটা কি করছো তুমি আমাকে দেখতে পারো না আমার সাথে ঝগড়া করেছো আমাকে মারতে চাইলে মারো গালি দিতে চাও দাও কিন্তু পাঁচের বুদ্ধের স্বয়ং ফেলে দিয়া তো তুমি পাপ করে ফেলছো এটা তো ঠিক হয় নাই তুমি মহাপাপ করেছ হে বোকামি বোকামি এই কথা শুনে সংবেগ জ্ঞান হলো তাই তো তার সাথে ঝগড়া করেছি পাঁচের বুদ্ধির সাথে তো আমার কিছু হয় নাই আমি তার স্বয়ং ফেলে দিয়েছি ভুল হয়ে গেছে তাড়াতাড়ি দুঃখ দিয়া পাঁচের বুদ্ধে একটু দাঁড়া আমি আমি ভুল করে ফেলছি আমাকে ক্ষমা করুন সবেকটা দিন সবেকটা নিল সবেকটা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যে পুত্র ভগবান একটু আমাকে ক্ষমা করবে একটু দাঁড়ান বাড়িতে তাড়াতাড়ি এসে একটু চন্দন দিয়ে ধুয়ে ফেললো চন্দন জল দিয়া সুগন্ধি জল দিয়া ধুয়ে ফেললো ধুয়ে চতুর্মধু ভরে দিল চতুর্মধু বুঝনি আমাদের দেশে পাওয়া গেল না চতুর্মধু আমরা বলি চতুর্মধু চার রকমের মধু দিয়া মধু দেওয়া যায় আখের রস দেওয়া যায় তারপর ঘি দেওয়া যায়
তারপরে সরিষার তেল দেওয়া যায় এই চাকুম দিয়ে বানানো যায় আমি বানাইতাম আগে ওটা খাওয়া যায় দিনভরে এটা রাত্রে খাইতে পারে গ্যাস টেস্ট এগুলো থাকলে গ্যাস টেস্ট নষ্ট হয় তো শরীরের জন্য ভালো এটা চতুর্মধু বলে বিকুদের জন্য খাওয়া যায় এটা সবে অর্ধেক ভরি দিয়া আর বাকি অর্ধে ঘি দিল ঘি কি করলাম ঘি এর নাম কি তো কিছু বলবো চুপচাপ নিয়ে রাখ শুনে নেই মনে হয় ঘি এর নাম কি সাদা একদম সাদা হবে ঘি চকচক করে না চকচক করে তাই সাবেকে নিচে চতুর্মধু উপরে ঘি চকচক সূর্যের রঙে চকচক করছিল সেই কারণে এই ইটা দান করে সৃষ্টির স্ত্রী ভগবান পার্থিব বুদ্ধের কাছে প্রার্থনা করল আমি যে এখন চতুর্মধু ঘি দান করেছি এটা যেভাবে ঝিপ 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 আলো বেরোচ্ছে জন্ম জন্মান্তর আমার শরীর থেকে সেরকমই রূপের আলো বের হল এটা দেখে সৃষ্টির স্ত্রী খুব আনন্দ পেলেন এইভাবে ওই একটা জন্ম তাদের দান দক্ষিণা শীল ফলন বিভিন্ন রকমের পূর্ণ বর্ণ সম্পাদনে একটা জন্ম যখন শেষ হল তারা আবার মারা গেলেন সৃষ্টিও মারা গেলেন স্ত্রীও মারা গেলেন দুজনেই স্বর্গে উৎপন্ন হলেন এবার আরেক জন্ম তাদের হল বারাণসীতে আবার জন্ম নিলেন স্বর্গ থেকে এসে তখন ছিল আমাদের কাশ্যপ বুদ্ধের শাসনকাল ওই সৃষ্টি কোন সময় জন্ম নিয়েছিল কাশ্যপ বুদ্ধের আগে কোনাগমন বুদ্ধ এবং কাশ্যপ বুদ্ধের ওই ফাঁক বুদ্ধান্তর মধ্যবর্তী সময়ে অর্ধেক বুদ্ধান্তর কা স্বর্গে থাকার পর এবার পৃথিবীতে আসলেন আবার ভারতবর্ষীদের সৃষ্টি পুত্র 80 কোটি ধন সম্পত্তির মালিক ধনী ওই মেয়েটাও স্বর্গ থেকে আবার পৃথিবীতে জন্ম নিল সেও 80 কোটি ধন সম্পত্তির মালিকের মেয়ে হল সৃষ্টি কন্যা অপরূপ সুন্দরী এখন সৃষ্টি পুত্র 20 বছর বয়স হয়ে গেছে মা বাবা বলছে বাবা এবার তুই বিয়ে করো ঠিক আছে আপনারা যেরকম পাত্রী বাছাই করবেন আমি রাজি আছি মা বাবার ইচ্ছা মতো বিয়ে হবে আজকাল অবশ্য খুব একটা হয় না মা বাবার ইচ্ছা মতো হয় না এখন তাদের ইচ্ছা মতো হয় যার কারণে মা বাবা অনেক সময় সম্মানও পায় অসম্মানও পায় মা বাবার সুখ পায় দুঃখও পায় আজকাল ছেলে মেয়েদের কারণে মা বাবাদের ইচ্ছায় বিয়ে করলে আর কোনো প্রবলেম নেই এখন ওই মেয়েটাকে মা বাবা পাত্রে নির্বাচিত করলো কোন মেয়েটা ওই আগের জন্মের স্ত্রী এটা বুঝছেন পৃথিবীতে একটা আশ্চর্য জিনিস পৃথিবীতে স্বামী স্ত্রী তারাই হয় আগে জন্ম জন্মান্তর যারা স্বামী স্ত্রী হয় এটা এটি নিয়ম হয়তো লোকে বলবে এ ছেলেটা এত সুন্দর ও মেয়েটা কালো বিয়ে কেন করলো মেয়েটা কি কারণে কালো হয়েছে তো জানি না কিন্তু আগের জন্ম যে তারা স্বামী স্ত্রী ছিল তাই কালো ধরা আর বিচার করছে না দেখছেই প্রেমে পড়ে গেছে বিয়ে করছে কি শ্যাম আর মাথা লাগছে কোথায় এখানে পঞ্চাঙ্গা হবেন মাত্মা শ্যামলের ফর্সা ও একটু কালো কিন্তু কালো ধরা তো কথা নয় ওই জন্ম যে একসাথে ঘুরছে ঠিক নাই হ্যাঁ দেখা মাত্র একেবারে তারে না ভাইলে মরি যাই বই ঠিক এইভাবে এই পাত্রীকে নির্বাচন গ্রহণ করলো পাত্রী সেজে গুজে অলঙ্কার একেবারে সোনার পালকিতে করে চলে আসলো এই সৃষ্টি পুত্রের বাড়িতে সৃষ্টি পুত্রের বাড়িতে যখন পৌঁছলো সৃষ্টি পুত্রের দরজায় যখন সে সৃষ্টিকর্ণা পা দিল আশ্চর্য তো সাথে সাথে তার শরীর থেকে দুর্গন্ধ বের হলো এটা কি দুর্গন্ধ তার শরীর থেকে ওই মেয়েটা শরীর দিল এখন সৃষ্টি পুত্র কি করবে এই দুর্গন্ধ কি তোমার থেকে হ্যাঁ সৃষ্টি পুত্র আমার শরীর থেকে
আশ্চর্য তোমার এই গন্ধ আগে থেকে ছিল না আগে নাই আপনার পাশে পোশাক পরেই এই দুর্গন্ধ বের হয়েছে না তুমি যতই সুন্দরী হোক আমাকে ক্ষমা করো তোমাকে আমি বিয়ে করতে পারবো না এই ওকে পাঠিয়ে দাও যাও বাপের বাড়ি পাঠাও দুর্গন্ধ যে কিসের পাপের ফল ওই যে সামনে ময়লা আবর্জনা দিয়ে বের চলে দিল স্বয়ং ফেলে দিয়া এই পাপের ফল এখন পাচ্ছে যে শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে গেছে এত সুন্দর পুত্র বিয়ে হবে বিয়ে হলো না বাড়িতে এইভাবেই চলে যেতে হলো বাড়িতে কি কাঁদলো কাঁদলে কি হবে কর্ম কিন্তু বৃথা যাবে না হবে মা বাপ কি করলো আচ্ছা এই ছেলের সাথে বিয়ে হলো না আরেক ছেলের সাথে দেবো আর কি আমরা তো 80 কোটি ধন সম্পত্তির মালিক ধনী ছেলের অভাব আছে টাকা দিলে পাই আবার আরেকটার সাথে বিয়ে দিল আবার সেজে গুজে সোনার পালকিতে করে শ্বশুর বাড়ি পাঠালো শ্বশুর বাড়ি পৌঁছার পর বাড়ির দরজায় ঢুকতেই আবার দুর্গন্ধ বের হলো কার শরীর থেকে আমার শরীর থেকে তোমাকে বিয়ে করতে পারবো না যাও আরে দুবার এইভাবে 7 বার প্রত্যাখ্যাত হলো ফিরে আসতে হলো বিয়ে হলো না মেয়েটা চিন্তা করলো মরে যাওয়াই ভালো বেঁচে থেকে লাভ নাই এত লজ্জা এত শরম আমি বেঁচে থাকবো না আর সুতরাং মরে যাওয়ার আগে পূর্ণ করে যাই কি পূর্ণ করবে ওই যে অলঙ্কার তার মা বাবা দিয়েছিল অলঙ্কার গুলাকে সব খুলে ফেললো শরীরে এক টুকরা সোনার অলঙ্কার রাখলো না খুলে সে একটা ইট বানিয়ে ইট সোনার ইট কারণ ওই সময়টা ছিল কাশ্যপ বুদ্ধের নির্বাণ প্রাপ্তির পর কাশ্যপ বুদ্ধ নির্বাণ প্রাপ্ত হয়ে গেছে তাই কাশ্যপ বুদ্ধের শরীর ধাতু জাতি তৈরি করছিল দায়ের দায়িকারা 1 যোজন উচ্চতা 10 মাইল উঁচা বুঝছেন আপনি বলবেন এত উঁচা কেমনে ভাবতে তখনকার মানুষ উঁচা এই জন্য ওটাও উঁচা 1 যোজন মানে 10 মাইল উঁচা চাঁদি আমরা তো ইট দিয়ে বানাইছি আমাদের স্বর্ণ মন্দির স্বর্ণ চাঁদি ইট দিয়ে বানানো সোনার রং করা ওটা খাঁটি সোনার ইট সোনাকে ইট মতো বানাইয়া বসাইছে রেঙ্গুনি সৈন্যগুণ চাঁদি আছে না সৈন্যগুণ চাঁদি ডাকছে কেন জানেন ওই চাঁদিতে ইট নয় কিন্তু সোনার পাক পাতলা করে সোনার মনাইয়া দিছে এরকম এরকম ছোট ছোট পাপ এক একটা পাপ আপনার 4 ভরি 5 ভরি ওজন আমি একটা পাপ দান করেছি শরীর উদ্ধার দিকে এটা আনন্দের কথা আপনাদেরকে পূর্ণ ভাগ দিচ্ছি আর কি এতটুক সোনার পাপ শরীর উদ্ধার দিকে এই প্রশ্ন উদ্ধার দিকে চারিদিকে সব সোনার ঠিক এইভাবে ভগবান কাশ্যপ বুদ্ধের শরীর ধাতু জানি ইট দিয়ে বানাইছিল সোনার ইপি এই নিয়েটা ঠিক করলো আমি মরে যাওয়ার আগে এই সোনার ইপ দান করে যাব তার একটা ইপ বানাছে লম্বা হচ্ছে 1 হাত প্রস্থ 1 বিঘট আর মোটা 4 আঙ্গুল এটা সে নিয়ে হাতে শাপলা ফুল হাতে নিয়ে কাশ্যপ বুদ্ধের চাঁদিতে গেল তখন কাশ্যপ বুদ্ধের চাঁদি প্রায় শেষ একটুখানি কাজ বাকি সেটা কি একটা ইট বসানো বাকি মেয়েটা কি যারা মিস্ত্রি ছিল যারা ওই কমিটিতে জাতি বানাবার কমিটি সবার অফিস সেক্রেটারি ছিল তাদেরকে বলল জেঠাগণ মামাগণ আমি কি এই ইট দান করতে পারবো মিস্ত্রিকে জিজ্ঞেস করো মিস্ত্রিকে জিজ্ঞেস করো মিস্ত্রিকে বললো মিস্ত্রি কাকা আমি একটা ইট আনছি দান করতে পারবো এই জাতিতে হাই মি আমার কন্যা তুমি সুলক্ষণা তুমি বুদ্ধিমতী তুমি পারবীমতী কেন জানো বলছি একটা মাত্র ইট বাকি এই একটা ইট দিলে জাতির কাজ শেষ তোমার ইট দিয়ে জাতির কাজ শেষ হবে
তাই আমার শরীর থেকে এভাবেই দুর্গন্ধ বের হয়েছিল
কিন্তু এখন সুগন্ধ কেন হয়েছে আমি নির্ঘাত বলতে পারি আমি এই যে কিছুক্ষণ আগে কাশ্যপ বুদ্ধের চাবিতে স্বর্ণ ইট দান করে এসেছি শাপলা ফুল দিয়ে পূজা করে এসেছি এই পুণ্যের ফল হবে সত্য কথা পুণ্য এভাবেই ফল দেয় তাই সৃষ্টিপুত্র ভাবলেন আহা আহা বুদ্ধ শাসন কত বড় বুদ্ধ শাসন কত মহান বুদ্ধ শাসন কত উপকারী এই বুদ্ধ শাসনই একমাত্র দুঃখী সত্যকে দুঃখ থেকে মুক্ত করতে পারে পারে না এই তো সেটি এত দুর্গন্ধ ছিল বুদ্ধ শাসনে পূর্ণ করেই সে মুক্ত হয়েছে এইভাবে সৃষ্টিপুত্র সেই জ্ঞান লাভ করেছিল তারা আজীবন এই জ্ঞান পেয়ে চিরত্বকে মাথায় রেখে সবসময় দানশীল ভাবনা পূর্ণ করবো দান করব কোনোদিন পিছনে থাকত না সামনে থাকত ওগুলো থেকে আপনারা শিক্ষা নিয়ে দান কর্ম শীল কর্ম ভাবনা করলে পিছনে থাকবেন না সামনে থাকবেন তাহলে নির্বাণও আপনাদের সাথেই থাকবে নির্বাণ দূরে নয় নির্বাণ আপনার কাছে কিভাবে পাবেন দানশীল ভাবনার মধ্যেই পাবেন আর যদি আপনি দানশীল ভাবনার দূরে থাকেন নির্বাণও আপনার কাছ থেকে মুখ ঘুরে চলে যাবে এইভাবে এই সৃষ্টি সৃষ্টি স্ত্রী এবং সৃষ্টি পুত্র পরবর্তীকালে কি হয়েছিলেন জানেন সময় নাই তো তাই আমি আর আরো দেশনা আছে কিন্তু আমি দেশনা আর করব না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে শুধু সংক্ষেপে এটাই বলবো শেষ জন্মে এই একা সাতাকা ব্রাহ্মণ এই বর্তমান বারাণসী সৃষ্টি আমাদের গৌতম বুদ্ধের সময় টিপ্পণী নাম নিয়ে জন্ম নিয়েছিল বলেন তো এই টিপ্পণীকে বলতে পারলে 500 টাকা পড়ছে কেউ পারুন জানে না টিপ্পণী হলো যে মহাকাশ্য সত্য ধনীর ছেলে হ্যাঁ কপিলানি ভদ্র কপিলানি ওই সৃষ্টি স্ত্রী সে সাগালা দেশের মানুষ সাগালা কোন দেশ চালনি কাশ্মীর আফগানিস্তান ওখানে ওখানে খুব সুন্দরী মেয়ে হয় ওখান থেকে বিয়ে করে আনছেন এই শেষ জীবনে কিন্তু তারা ওই ব্রাহ্মণ জীবনে ওই যে সৃষ্টি জীবনে তারা দানশীল ভাবনা করেছিল এবং আরেক জন্মে তারা হ্যাঁ বারণসী রাজা হয়েছিল আরেক জন্মে এই টিপ্পণী হয়ে জন্ম নেওয়ার আগে বারণসী রাজা হয়ে জন্ম নিয়ে তাদের ওই পাঁচেক বুদ্ধ বনে পরিনির্বাণ দেখে তাদের অন্তরে সংকেত জাগ্রত হয়েছিল ও পাঁচেক বুদ্ধ বন নির্বাণ প্রাপ্ত হন আমরা কি আমরা একদিন মরব এই বলে তারা রাজা হয়েছিল এটা কিন্তু বলি নাই আমি গল্পটা এইটা করে এই ওনারা স্বামী স্ত্রী দুজন বারাণসীর রাজা হয়ে জন্ম নিয়েছিল বুঝছেন ওই মেয়েটাও রানী হয়েছিল এই গল্পটাও বলার সময় নেই তাই এই রাজা 500 জন পাঁচেক বুদ্ধকে পূজা করত তাই পাঁচেক বুদ্ধগণ নির্বাণ প্রাপ্ত হলে ওই তাদের নির্বাণকে দেখে এরা স্বামী স্ত্রী দুজনে জ্ঞান হয় তারাও সংসার ত্যাগ করে বড় ছেলেকে রাজা বানাইয়া স্বামী স্ত্রী দুজনেই এই কাঁসাই বস্ত্র নিয়ে ভিক্ষু ভিক্ষুণীর মতো হয়ে ধ্যান করছিল ধ্যান করে তারা ধ্যান বল লাভ করে ব্রহ্মলোকে উৎপন্ন হয়েছিল ব্রহ্মলোক থেকে চ্যুত হয়ে গৌতম বুদ্ধের সময় এই টিপ্পণী নাম ধারণ করেছিল মহাকাশ্যপ এবং ওই মেয়েটা ভদ্র কপিলানি তারা বিয়ে হয়েছিল বিয়ে করার ইচ্ছা ছিল না মা বাপ বলে বিয়ে করো বিয়ে করো আমি সঙ্গে বলতেছি ছেলেটা বলে বিয়ে করবো না তবু তার মা বাবা বলাতে সে কি করলো আমি একটা বুদ্ধি করি আমার মা বাবা জোর করে বিয়ে দিতে চায় যেন আমি বিয়ে করতে না পারি এই ব্যবস্থা করবো 100 কেজি ওজনের সোনা দিয়া একটা মূর্তি বানিয়ে দিল সুন্দর একটা মেয়ের মূর্তি বানিয়ে দিল ওই পিপলি এত সুন্দর হয়ে গেল যে অদ্ভুত একটা সুন্দরী মেয়ে তাকে অলঙ্কার টলঙ্কার দিয়া সোনার রঙের কাপড় পরাইয়া মা বাপকে বললো মা বাবা
সঙ্গী থাকবে জন্ম জন্মান্তর সুতরাং নিশ্চয় সেরকম পারমীবতী মেয়ে কোথাও কোথাও নিশ্চয় থাকবে দেখছেন বুদ্ধিমানের চিন্তা কিন্তু সুতরাং মা বলল ঠিক আছে ওইরকম না পেলে না করো পেলে করবা তো করবো বুদ্ধি করেন এখন আটজন ব্রাহ্মণ দেখে ব্রাহ্মণকে অনেক টাকা টুকা দিয়া ওই সোনার মূর্তিটা পার্কিতে তুলে বলল আপনারা দেশ বিদেশ ঘুরে এই সোনার মূর্তির মেয়ের মতো নিয়ে পেলে খবর দিবেন আমার ছেলে তৈরি এখন ওরা চিন্তা করছে আমাদের পাক ভারতে জম্বুদ্বীপে সবচেয়ে সুন্দর মেয়ে থাকে সাগারা দেশে কাশ্মীর আফগানিস্তান এখন ওখানে মেয়েরা খুব সুন্দর বাংলাদেশে মেয়ে সবচেয়ে বেশি কালা তখন আমরা ওখানেই যাবো বলে তারা ভারতবর্ষ ওইখানেই চলে গেছে ওরা ওখানে গিয়া নদীর পাড়ে মূর্তিটাকে রেখে ঝোপের আড়ালে বসে থাকছে ওদিকে ভদ্র কপিলানী সৃষ্টির মেয়ে খুব সুন্দরী ও স্নান টান করে তার প্রাসাদের উপর স্নান করে কাপড় পরতেছিল ওকে যে মেয়েটা সেবা করে তাই মা সেবা করা মা সে ওকে বাসায় রেখে নিজের বাড়ি চলে আসছিল নিজের বাড়ি চলে আসার সময় নদীর পাশ দিয়ে যখন যাই তুমি এখানে কি করছো তোমাকে এই মাত্র আমি বাসায় রেখে আসলাম কোন ফাঁকে তুমি নদীর ধারে চলে আসছো হ্যাঁ বেটি মানুষের তো ধাপ পড় পিছন থেকে তোমার মা এটা কি এটা সত্য কেন হ্যাঁ রাক্ষসী মেয়ে এটা কি তুমি কে ও তো মানুষ তো না সোনা তো শক্ত হবে না এমন থাপ্পড় দিয়েছে বেটা পেয়ে গেছে এখন ওই ব্রাহ্মণ আটজন চোখ আড়াল থেকে বাইরে হয়ে এই মূর্তির মতো কোন সুন্দরী কন্যা কি আপনার আছে এই মূর্তি কিছু তো নয় এই চেয়ে হাজার গুণে সুন্দর আমার মেয়ে কোথায় বলুন না আসল নিয়ে গেছে সুন্দর কেন বলেন তো ওই যে দান দিল উত্তকে সোনা জাতিতে সোনা দিছে না এই তো দান এই পুণ্য এত সুন্দর সোনা চাইতেও মূর্তি চাইতেও সুন্দর বাসায় নিয়ে গেছে বাস্তব দিকে এই মূর্তি কিছু না ওই মূর্তি চাইতে হাজার গুণ সুন্দর এসে তারা বললো আমরা জম্বুদ্বীপ থেকে আসছি আপনার মেয়েকে আমরা চাই আমার আমাদের সৃষ্টি সন্তানের সাথে বিয়ে দেওয়ার জন্য উনিও রাজি হয়ে গেলেন যেহেতু তার সৃষ্টি সৃষ্টি বংশ একই রকম ধন সম্পত্তি একই রকম তাই ও সুন্দর এও সুন্দর কিন্তু মেয়েটাও বিয়ে করতে চায় না মনে মনে ছেলেটাও বিয়ে করতে চায় না যেহেতু তারা ব্রহ্মলোক থেকে আসছে এখন ওই তো রাজি এবার মেয়েকে পাঠাবে এখানে খবর দিল এখন তিরপলি যিনি মহাকাশ হবেন তিনি ভাববেন ভাবছিলাম একটা চালাকি করে হ্যাঁ দিক্ষ হওয়া যায় কিনা এখন তো আমার ফাঁদেই আমি পড়ে গেলাম এখন তো বিয়ে করতেই হবে তাহলে মা বাবাকে ঠকানো হবে মিথ্যা কথা বলা হবে গোপনে একটা চিঠি লিখলো ওই ভদ্র কপিলানির কাছে লিখলো যে দেখো হে বোন আমি সত্যি কিন্তু সংসার করতে চাইনি মা বাবার চাপে সংসার করতে বাধ্য হয়েছি তাই তুমি যদি কাকেও ভালোবেসে থাকো তুমি সংসার করো তার সাথে আমাকে ক্ষমা করো আমি দীক্ষ হতে চাই চিঠি লিখে দিল ওখান থেকে পত্রিকা পেলে আমি চিন্তা করছে এই ছেলেটা এখন যদি বিয়ে করে তাহলে তো আমার দিব আমি যদি দীক্ষ হতে চাই ও চিঠি লিখলো ঠিক সেরকম এ ভাই আমার আমি সংসার ত্যাগ করে ভিক্ষুণী হতে চাই মা বাবার চাপে পড়ে রাজি হয়েছি আপনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখে থাকুন
চিঠি উদ্দিক থেকে ওখানে গেল, উদ্দিক থেকে এখানে আসলো। যারা চিঠি পেল তারা চিঠি খুলে পড়লো, ওমা এটা কি লিখছে, টিপুনিকে দেখাইও না, আর একটা চিঠি লিখলো, নকল চিঠি, এবার ভাই আপনাকে ভালোবাসি। মিশা চিঠি লিখে টিপুনিকে দিল। টিপুনি ভাবলো কি করা যায়, নারী মন ঠিক আছে। ওদিকেও ভদ্র কাপিলানি চিঠি ছিঁড়ে ফেললো, লিখলো, বোন তোমাকে আমি ভালোবাসি, সব মিশা কথা। এবার ওকে নিয়ে আসলো, বিয়ে হয়ে গেল। ওরা আসলে দুজনে বিয়ে করতে চায় না, যেহেতু ব্রহ্মলোকে ছিল যে ব্রহ্মলোকে যারা যায় তারা সংসার করতে চায় না, কারণ ব্রহ্মলোকে মহিলারা থাকে না, সব পুরুষের বাস। কোন মেয়ে যদি ধ্যান কল্পিয়ে মরে যায় ব্রহ্মলোকে গেলে পুরুষ হয়ে যাবে, মহিলা হবে না। আবার ওখান থেকে জন্ম নিলে পৃথিবীতে মেয়ে হতে পারে। এখন তাদের যখন বিয়ে হলো, তারা একে অন্যকে আস্তে আস্তে করে খুব মানে একে অন্যের দিকে খুব আস্তে আস্তে করে তাকাচ্ছে। তারপরে বলছে তাদের মনের কথা, তাদের মনের কথা তো একই রকম, হ্যাঁ আমিও তো বিয়ে করতে চাইনি, ওর বলছে আমিও বিয়ে করতে চাইনি। তাহলে চিঠিগুলো ভুয়া নকল চিঠি, বুঝতে পারছি ঠিক আছে, আমরা একই একই খাটে ঘুমাবো, কিন্তু আমরা মাঝখানে ফুল ছিটাই দিব, যদি তুমি ওই পাশে থাকবে আমি এই পাশে থাকবো, তুমি যদি আমার পাশে একটু করে যদি ফিরো, ফুল যদি নষ্ট হয় বুঝবো তুমি আমার দিকে ফিরতে চাইছ, তাহলে বুঝবো তোমার মধ্যে তৃষ্ণা আছে। ঠিক আছে, দুজনে এই পাশ উপাস মাঝখানে অনেক ফুল ছিটাই দিল। সকাল হলো, কোন ফুল নষ্ট হয় নাই, এভাবে তারা ভাই বোনের মতো সংসার করছিল। মা বাপ মরে যাওয়ার পর এখন টিপ্পনী সৃষ্টি হয়ে গেল, 87 কোটি সম্পত্তি, সোনা রূপা মণি গয়নাগাটি হরি চুন্নি পান্না হীরা একেবারে গোনা যায় না। এবার সৃষ্টিকে বলছে, চলো এবার মা বাবা নাই, আমরা স্বাধীন, আমরা এবার সংসার ত্যাগ করব। এভাবে দুজনে সংসার ত্যাগ করেছিল, আর গল্পগুলো আর বলবো না। সংসার ত্যাগ করে পরবর্তীতে এই টিপ্পনি ভগবান বুদ্ধের তৃতীয় শিষ্য হয়েছিলেন। প্রথম শিষ্য সারিপুত্র, দ্বিতীয় বড় শিষ্য বৌদ্ধরায়ণ, তৃতীয় বড় শিষ্য মহাকাশ্যপ। তিনি ভগবান বুদ্ধের তৃতীয় শিষ্য এবং শিষ্যদের মধ্যে ভূতাঙ্গে শ্রেষ্ঠ এই উপাধি লাভ করে নির্বাণ দর্শন করেছিলেন। উপাসিকা বৃন্দ, মহাপাণ্ডবান ব্যক্তিরা যেভাবে পাণ্ডবী পূরণ করে দানশীল ভাবনা পূরণ করে নির্বাণ দর্শন করে, আপনারাও আজকে এই বুদ্ধ শাসন পেয়েছেন বলে দানশীল ভাবনা করার সুযোগ লাভ করেছেন। আজকে আপনারা সবাই মিলে কঠিন জীবন দান করেছেন। আমি প্রতি বছর আসি, দেখি, আমি দেখে আনন্দিত হই যে আপনারা মিলেমিশে ভ্রাতৃ সম, ভাইয়ের মতো বোনের মতো একে অন্যকে আপনারা মনে করেন। কোন রকমের ঝগড়াঝাটি নাই, মনোমালিন্য নাই, কষাকষি নাই, সুন্দর অনুষ্ঠান করেছেন। এভাবেই অনুষ্ঠান হোক আমি চাই, আরো বেশি হোক, আরো সুন্দর হোক। আপনাদের এই কঠিন জীবন 200 থেকে 300, 300 থেকে 400 বৃদ্ধি হোক, এটা চাই। কেন চাই? আপনাদের কল্যাণের জন্য। আপনারা যত পুণ্য করবেন আপনারা সেই পুণ্যই পাবেন, সেই ফল আপনারা পাবেন, আমরা খুশি হব এটা থেকে। তাই আজকে আপনারা যে পুণ্য লাভ করেছেন এই পুণ্য ধরে রাখবেন সারা জন্ম সারা জীবন, তাহলে এই পুণ্য ফল হবে না। আপনারা যেন এইভাবে জন্ম মৃত্যু মৃত্যু লাভ অবধি, অর্থাৎ আমরও মৃত্যু যতদিন না হবে ততদিন যেন এই তিলকের ছায়ায় থেকে দানশীল ভাবনা আচরণ করে, দানশীল ভাবনা এই ক্ষেত্রে বিচরণ করে
আপনার সাধু সজ্জন মণ্ডলী হয়ে যেন নির্বাণ দর্শনের পথে নির্বাণ মার্গে উপনীত হন এই আশীর্বাদ দিয়ে শেষ করছি। সকলে সুখী হোক, দূর দূরান্ত থেকে যেসব শ্রোতা দেখছেন তারাও যেন এই পুণ্যের অংশীদার হতে পারে। সকলকে পুণ্যাংশ দান করে আবার সকল পানি সুখী হোক এই আশীর্বাদ দিয়ে শেষ করছি। Kita berdoa.